ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী রাজনীতি কি মুক্তির পর ইসলামী রাজনীতি অবশ্যই ইসলামের রাজনীতি আছে, তবে ডেমোক্রেসি বর্তমান গণতন্ত্র এটা ইসলামে নেই, কি বুঝলেন? ইসলামের রাজনীতি হচ্ছে এটাই যে গোটা পৃথিবীর মাটিতে আলোচনা তাওহীদের বাণী প্রচার করবে, এটা হচ্ছে রাজনীতি। যেটা আল্লাহ দীর্ঘ 23 বছর জীবনে করেছেন তারা করেছেন, ইসলামের সর্ববৃহৎ এটা রাজনীতি। কিন্তু বর্তমান ডেমোক্রেসি বা গণতন্ত্র রাজনীতি নয়, যারা এটাকে মানে যে সর্বশ্রেষ্ঠ রাজনীতি দিন প্রতিষ্ঠা করার জন্য এটা যথার্থ নয়। এই জন্য একটা উদাহরণ দিয়ে থাকি স্বাভাবিক ভাবে, বা যারা বলছে যে আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা দেশ কায়েম করবো, তারাও কিন্তু বলে যে গণতন্ত্র শিল্প বলে, কি বলে না বলে? তোমার একটা পায়খানা চেম্বারের মধ্যে, পায়খানা চেম্বারের মধ্যে একটা হালাল খাদ্য যদি থাকে আপনি তুলে খাবেন? খাবেন নাকি? শিরিকযুক্ত আমল পূর্ণ হবে না? তোমার তাদের বলে তারা তাদের প্রমাণিত থাকছে না, তাদের ইবাদতটা পূর্ণ হবে না। ভাই দিন ক্যান্সার একটা ইবাদত নিবাদত না, ইবাদত ইবাদত পূর্ণ হওয়ার জন্য কি লাগবে? নিয়াত খাস, শিব থেকে মুক্ত থাকতে হবে, বিধান থেকে মুক্ত থাকতে হবে, আর সুন্না অনুযায়ী হতে হবে। তবে দিন কে আমি যদি ইবাদত হয় তো এই 4টে পয়েন্ট অবশ্যই থাকতে হবে। তো ডেমোক্রেসি গণতন্ত্র আপনার নিকট কালমা এর যে ডেমোক্রেসি দিয়েছে এটা কি সুন্না? তো ইবাদত যদি মনে করে করেন তো কিভাবে কবুল হতে পারে? অথবা এটা কখনোই গ্রহণযোগ্য নয়, আজকে শুধু স্পষ্ট হয়েছে।